তারপরে এখন ফিরলাম কটায়? 6:30 বাজে। প্রথমে গিয়ে ভাবছিলাম দার্জিলিং এ এসেছি, দার্জিলিং এ চলে আসো তোমরাও। তবে এখন প্রায় শেষের দিকে, যে খেজুর গাছ থেকে রস নামিয়ে খেতাম, কি করে খেতাম এবার সবাই খেজুর গাছে উঠতে পারো? এই যে দেখুন, এই প্রমাণ দেখছি আমার সাইজের গাছ, এর থেকে রস নামিয়ে খাওয়াই যায়। আজকে এসে দেখছি সবে গাছ কাটা হয়েছে, কিন্তু এর এই এই এর মানে স্বাদই আলাদা। আমরা রাত 12টার সময় একবার রস নামাতাম, এবার ড্রাগন গাছ তো আমার গন্তব্য হচ্ছে অশোকনগর। অশোকনগরে একটা কমলা নার্সারি বাগান রয়েছে, কমলা লেবু, তো সেখানে যাচ্ছি। তো অনেকক্ষণ রাস্তায় অপেক্ষা করতে হয়েছে, এখানে এসে অশোকনগর নেমেও টোটোতে উঠে বসে রইলাম। বেশ সময় না হলে ছাড়বে না, মানে 2:30টার সময় এই টোটোটা ছাড়বে। বেশ কিছুক্ষণ ওয়েট করতে হয়েছে, তো চলছি। খুব সুন্দর একটা জার্নি। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আমি ভিডিওটা অনেকটা বড় হয়েছে, কোনো জায়গাটা আমি কাটতে পারছিলাম না, অনেক চেষ্টা করেছি যে এত রকমের ফলের গাছ, সেই জন্য মানে সবগুলোই মনে হচ্ছে আপনাদেরকে দেখাই। তো একটুখানি যাদের ভালো লাগবে, নিশ্চয়ই আমার মনে হয় ভালো লাগবেই। অবশেষে এসে পৌঁছে গেলাম, এই কমলার নার্সারি অশোকনগর থেকে অনেকটা ভেতরে, গ্রাম আর গ্রাম। দেখা যাক, একা একা হাঁটছি, একাই এসছি। ওই যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলবে, সেই একলা চলবে দেশে গ্রাম আর গ্রাম। ভালো হচ্ছে ফাঁকা জায়গা, ভিডিও করতে সমস্যা নেই, একা একা বকছি, কেউ নেই আশেপাশে, বেশ সুন্দর। উল্টো দিকে ভিউটা দেখাচ্ছি, জায়গাটা হচ্ছে অশোকনগর রেল স্টেশন থেকে অটোতে আসতে হবে ভান্ডারগাছা কোঅপারেটিভ ব্যাংক। এখানে এসে নেমে একটুখানি 2 মিনিট হাঁটলেই এই নার্সারি বাগানটি দেখা যাবে। ডিসক্রিপশন বক্সে অ্যাড্রেসটা দিয়ে দিলাম। কলার থোর কাটা হচ্ছে বিক্রির জন্য, কি কলার থোর কি ওই? আচ্ছা আচ্ছা, সব বাঁধাকপির চাষ। বাহ, অনেকটা জায়গা জুড়ে বাঁধাকপি। কমলালেবু বাগানের মালিক, তাই তো? আপনারই ভিডিও হয়তো দেখেছি, অনেক অনেক দূর থেকে এসেছি, যাই বলছেন বাগানে জল দেয়া হয়েছে আজকে, যাব কি করে। দেখুন ওই যে কমলা ঝুলছে, দেখুন ওই যে, হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি, ওই জায়গাটা গিয়ে দাঁড়ান, এখান থেকে দেখলে অনুভূতি হবে, তারপরে চলে আসেন, আমি দরজা দেখি। ঠিক আছে, আপনি আসেন, এদিক দিয়ে চলে যাব। হ্যাঁ, এই ধার দিয়ে চলে যান, আল দিয়ে নাকি? হ্যাঁ, এই ধার দিয়ে চলে যেতে আল আল তো নরম নরম, কিন্তু আপনি কাদা যেতে পারবেন না বাগান, যতই বলেন পারবো না, যেতে পারবেন দেখি না কি হয়। হ্যাঁ হ্যাঁ, আলু ক্ষেতের উপর দিয়ে যাচ্ছে। ও, এইগুলো আলু? আচ্ছা, একবার আমার বাড়িতে আলু লাগিয়েছিলাম, হয়েছিল তারপরে ওই কি বলে, সাবধান, হ্যাঁ সাবধান, পড়ে আমার নিজেরই খারাপ লাগছে খুব, যে আপনারে ওই তো এইটুকু জল, ও দেখি আছে, যেতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, সব বাগান দেখাবো একা একা আপনাকে, এই বাগান দেখি আর একটা বাগানে নিয়ে যাবো। কোথার থেকে আসছেন? বারাসাত। দেখুন কতটা এসছেন, দেখুন এইবারে কমলাবু বাগানে এসছেন কিনা, না এই দেখুন কমলা বাগান দেখাচ্ছে, কিন্তু এই আজকেই আমি জলটা দিয়ে দিচ্ছি, অসুবিধা নেই, আমরা একটু পায়ে জল লাগবে, প্যান্টটা কাচাতে হবে। দাদা সামনে যাচ্ছেন, যদিও জল আছে, একটু জলটা পাটটার করেই যেতে হবে, আজকে গাছের জল দেয়া হয়েছে। যেমন ভাবে যাচ্ছি তেমন ভাবেই দেখানো হচ্ছে,
সোজা চলে যান, এই যে শুরু হলো আপনি ওই সামনে বাগানটা চলে যান, চলে যান, কোনো কাঁটা বাটা কিছু নেই, আপনি সোজা চলে যান, ভয়ের কোনো কারণ নেই। বাহ, এই যে কমলায় ঢুকে পড়েছি, আগে গাছ, এই তো বাহ। অনেকে মন ভাঙাচ্ছিল যে কমলা নেই, পেরে খাবো অবশ্যই, আগে একটু দেখে নি। হ্যাঁ, প্রচুর প্রচুর ফল আছে, পাড়া হয় না ফল? আমার, আমি তো কিছু কিনবো, তো সেটা কি গাছ থেকে পেরে নাকি আপনার পাড়া রয়েছে? পেরে নিয়ে, বাহ, প্রচুর গাছ আছে। হ্যাঁ হ্যাঁ, এইটা বোধ হয় না, এটা শক্ত আছে এখনো, আমি দেখাতে পাচ্ছি তো, না আসছে না কেন? আচ্ছা, এই হ্যাঁ নেব, না না এক হাতে খাবো কি করে, আপনাকে ধরতে হবে, আমি ছিঁড়বো খাবো, ধরবো, হ্যাঁ ধরেন তো একটু, এই গাছটা দিয়ে একটা খাওয়া যায়, জল থই থই, জল থই থই, না আমার ভীষণই ভালো লাগলো, অপর দিকে দেখুন, হ্যাঁ ওইটাই দেখছি, এখন 11th আওয়ার, শেষ টাইম, ও এর থেকে অনেক বেশি হয়েছিল না, মানে ফল যত দিন যাবে শুকিয়ে যায়, এটা যত দিন যায় টেস্ট মানে মানে শক্ত হয়ে যায়, ও গাছের পাতা হয় না, মানে এতদিন আরো আগে শেষ করা উচিত ছিল আমাদের, যেহেতু ভিডিওটা করতে লেট হয়ে গেছে সেই জন্য সমস্যা হয়ে গেছে, একটু খোলা পাতলা কিন্তু, হ্যাঁ কিন্তু সুন্দর, আপনি খেলে অনুভব করতে পারবেন যে কোনটা ঠিক, হ্যাঁ এর মজাই আলাদা, এর মজাটা ফিলিংস গাছ থেকে পাড়া একটা মজা আলাদা, আবার রস এসে যাবে, ঠিক আছে, এই যে লোকজন আসছে তো এই যে আমি জল দিতে পাচ্ছি না, এই যে আপনার আসতে অসুবিধা হয়েছে, আরবার কালকে লোক আসবে, একটু ধরুন, বুঝতে পারবে যে জলটা কি পরিমাণ, ওই যে এসে আমি জলটা, আমি আসলাম আমার জন্য জলটা খুলে বার করে দিচ্ছে, এটা কালকে কি করে লোক আসবে, মিষ্টি আছে না, খুব অপূর্ব মিষ্টি, কিন্তু এটা যেহেতু কোনটা মিলে রস বেশি হবে, দার্জিলিং এসেছি, দার্জিলিং এ চলে আসো তোমরাও, তবে এখন প্রায় শেষের দিকে, দারুন দারুন মজাই লাগলো, আপনি তো প্যাকেট ট্যাকেট কিছু আনেননি, পারবে এইখানে বসে পেরে নেবেন কি করে, না না বের করবেন, আমার আপনার যতক্ষণ তার, প্রচুর গাছ, প্রচুর গাছ, দারুণ সুন্দর লেবু, একটা তো খেলাম আর নিয়েও যাব, কত গাছ, একটা দুটো গাছ নয় প্রচুর গাছ, সব গাছেই লেবু আছে, আর একটা লেবু খাবো, এটা কাঁচা লেবু খেয়ে দেখি, কাঁচা মানে এই যে দেখুন, টাইট আছে, কোনটা খাবো বুঝতে পারছি না,
ওই গাছটা, ওই গাছটাতে গেছি না যাই, ওইদিকে একটা অনেক ছোট্ট একটা গাছ, ও মা কত লেবু হয়ে আছে, এই যে এই গাছটাতে অনেক লেবু আছে না, আপনি যেটা বুঝে দেখবেন, আমি এই এটাতে লাল লাল হয়ে আছে অনেক লেবু। আমার জন্য লেবু পারা হচ্ছে, খুব একটা ড্রাই না, সেটা একটু দেখ, এটা খেয়ে দেখুন তো, বাইরে অনেকটা বড় আছে, গাছের তলায় রাখতে হবে। ও পকেট আছে, আমার জন্য লেবু ছেঁড়া হচ্ছে গাছ থেকে, এটা কোথায় বলো তো, কে বলতে পারবে, আর অনেকেই হয়তো এসছে না এর আগে, প্রচুর লোকজন আসে, বহু লোক, অনেকে হয়তো অবিশ্বাস্যর হয়ে যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ বাস্তব, এই আপনাদের এইখানকার লোকই বিশ্বাস করছে না, হাবড়ার লোকেই, আমি একটা কথা বলি, আমার পাশের গ্রামের লোক জানে না যে আমার এত বড় একটা নার্সারি আছে, তা বলছে আপনি ভিডিও দেখে এসেছেন, ও কিছু না সব ভুয়ো, তারপর এখন কি মনে হচ্ছে, না এখন দেখাবো আপনার, আপনি এখন দেখেননি, কিছুই দেখেননি, আর কমলা গাছ আরো আছে, কমলা আরো আছে, নাগপুর কমলা দেখাবো, আচ্ছা আচ্ছা, এটা তো আপনার চাইনিজ কমলা দেখাবো, নাগপুর কমলা নিয়ে যাবো, আপনার ওখানে ওখানে আছে মুসম্বি, আছে মুসম্বি নিয়ে যাবো, আচ্ছা তাহলে মুসম্বিও আমি নেবো, কিন্তু মুসম্বি এখন ভালো হবে না, কিন্তু খাওয়ার জন্য নেবো, কারণ এখন তো শেষ টাইম, আচ্ছা আচ্ছা, এমনি আছে গাছে, কিন্তু এখন আপনার খাওয়ার জন্য আমি দিতে পারি, কিন্তু এখন তো মুসম্বি শেষ, কমলা উঠে, হ্যাঁ আপনার ব্যাগে ধরতে হবে মানে, আচ্ছা ঠিক আছে, দেওয়া বাবা, এই সবে যা লম্বা টাইপের, না না দেখুন, না এই সবে যাই, আমাদের গোল 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 গোল, এই সবেদাটা আপনাদের দিলাম গিফট করলাম, গিফট, আচ্ছা গিফট হিসাবে দাদা গিফট করলো সবেদা, সবেদাটা আপনি চালের ব্যাগ আমার ভর্তি হচ্ছে, ঠিক আছে চালের মধ্যে দেবেন, চাল আপনার তো চাল থাকে বাড়িতে, দাঁড়ান কষ আছে, চালের মধ্যে রাখবেন সবেদা, খেয়ে বলবেন আমি কি খাচ্ছি, সবেদা মানে সেইভাবে চাষ হয়নি না, হ্যাঁ সব সবেদা তো দেখুন, জলে আপনাকে আমার খুব খারাপ লাগছে, না না মাঝে মাঝে একটু মাটি মুটি পারানো ভালো, ঠিক আছে খুবই সুন্দর, ওকে মানে কমলা মুসুম্বি আর কি নেই আপনার, ধরুন এই যে এই আপনার ওই যে দেখালাম সবেদা, দেখালাম সবেদা দু তিন রকম, এটা মিশরীয় ডুমুর, ডুমুর ডুমুর মিশরীয় ডুমুর, মিশরীয়, হ্যাঁ আপনি এখানে আসুন আমার সঙ্গে, চলো পড়ে যাবেন না, খালি পায়ে অনেক দিন, হ্যাঁ এইটাই তো আনন্দ, হ্যাঁ আনন্দ না, আমি তো একটু গেছো মানুষ, আমি গাছপালায় উঠতে টুটতে পারি, এই জন্য আমার অত অসুবিধা নেই, আমার বরঞ্চ ভালোই লাগছে, ভালো না লাগলে কি কেউ আসে একা একা এই এত দূরে, গাছের প্রতি ভালোবাসা থাকতে হবে, দেখুন এই সবেদা দেখুন কি পরিমাণে কাছে ধরেছে, বাহ ঠিক আছে, সবেদা বাগান, ওই যে মিশরীয় ডুমুর, ও পেপে মিশরীয় ডুমুর, আচ্ছা এইটা আবার কি রকম,
ওই দেখুন পাতাগুলো দেখুন, এটা প্রচন্ড প্রোটিন, এটা প্রচন্ড প্রোটিন। ও পাতাগুলো দেখুন অন্য রকমের, মিশরীয় ডুমুর। এটা তো মিষ্টি তেঁতুল, মিষ্টি এই যে মিষ্টি তেঁতুল, তেঁতুল। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে এটা, এটা তো মিষ্টি তেঁতুল, তেঁতুল গাছ। হুম মিষ্টি কিন্তু। হুম চারা তৈরি হয়েছে, হবে না? এটা কি গাছ? এই যে আপনি এখানে কাছে আসুন, আপনাকে দেখাবো। না না, এই যে এইটা এইটা, এই তো এখানে আসুন, আপনাকে সেইটাই দেখাবো। কদবেল, ও দারুন তো, ও গাছে কদবেল হয়েছে। এখানে আসুন, এই জায়গায় ভিতরে আসুন, মজা মজা। দেখুন কদবেল আছে কিনা দেখুন। ওরে বাবা, এ কি দারুন তো, আপনার তো মানে এখানে লোক ভিড় করবেই, করবে তো একদম। কদবেল গাছ কোনোদিন দেখিনি, বাবাই যায় না। এই দেখো কদবেল, কত রকম গাছ আছে আমার সাথে কদবেল। আচ্ছা এটাকে উল্টো দিক করে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, মহিলা পুরুষ। এই যে কদবেল আর আমি, কেমন লাগছে? আরে আমি এর মধ্যে কথা বলছি, পুরো গাছ ভর্তি কদবেল। এইদিকেও কদবেল, এই যে গাছে কদবেল, কি দারুন মজার জিনিস। ভাবাই যায় না। হ্যাঁ আমি এসছি যখন, দেখুন আমার কোনো তারা নেই। এই যে এদিকে কদবেল, এদিকে কদবেল, এই যে দেখো কদবেল। এসছি যখন, আলো আছে, আমি দেখেই যাব। এই যে শুয়ে তো যায় কদবেল, পা এখনো ইয়ে হয়নি। সবেদা পেয়েছি, ওই গাছে আরও আছে কদবেল। এই যে, এই যে ছোট্ট ছোট্ট গাছে, এই যে হচ্ছে, আর নিচের দিকে রয়েছে অনেক বড়। বসেই পড়লাম কদবেলের সাথে, তিনখানা, একটা ঝুড়িতে। গাছে পাতাগুলো দেখুন কেউ, দারুণ সুন্দর দেখতে। আমি পাতাগুলো প্রথমে দেখে বলছিলাম যে এটা কি গাছ, কি গাছ, খুবই সুন্দর পাতা, ছোট্ট 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 ছোট্ট। মানে এমনি শুধু পাতা বাহার হিসেবে গাছে বাড়িতে লাগালেও অসাধারণ লাগবে দেখতে। এই গাছটা প্রচুর হয়েছে, আর আমে মুকুল ভর্তি। আমি তোমাদের পরিচিত, খালি পায়ে হাঁটছি জল মাঠে। আপনার এখন তো আমটা নেই, যেহেতু আপনার খুব নাম ডাক সারা বিশ্বে, সূর্য ডিম নাম শুনেছেন, সূর্য ডিম অনেকেই বলে, মিয়াজাকি বলে একটা নাম উঠেছে, যা 1 কেজি আম 1.5 লক্ষ টাকায় বিক্রি হয়েছে। সেই আম গাছটা হচ্ছে এই মাদার প্লান, এইটা এইটা লাল রঙের পাতা। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে মাদার প্লান কিন্তু, সব যত আম গাছ আছে সব মাদার প্লান, সৃষ্টি সৃষ্টি। এই সামনে বছরেই সব ফল চলে আসবে, এখন তো অক্সিজেন। আমি আমি একটু উল্টো দিক করে আবার দেখাই। আর একটা বাগানে ঢুক, এখানেও প্রচুর নার্সারি। আচ্ছা এই শুরুতে একটা লেবু গাছ পড়লো, এটা ঢুকি বাগানে। এই যে মৌসুমি, মৌসুমি যে ফল, এই এবার বুঝতে পারবেন যে গাছে আছে কিনা। এবার গে বাবা, এবার বুঝতে পারবেন আমার তো সাইজ তো বেশ, সিজন তো পুরো শেষ। দেখুন মৌসুমি বাগান, এখানে প্রচুর আছে। আঙ্গুর মিষ্টি হয়, আঙ্গুর মিষ্টি ফলটা দেখ, দেখা যাচ্ছে কি বুঝতে পারছি না, দেখা যাচ্ছে? হ্যাঁ লাইট কম তো। মুসুম্বি দাঁড়ান, আপনি একলা একলা ছিঁচছেন, আমি দেখতে পাচ্ছি না ছেলেটা। হ্যাঁ এইটা বরঞ্চ বেশি পাকা ছিল, এইটা আরো আছে। এই যে মুসুম্বি আমার হাতে, আজকে আমার অনেক সৌভাগ্য যে এত সুন্দর গাছ থেকে ধরে ধরে। এইটা বোধহয় কমলা লেবু,
কমলা আমি দেখাচ্ছি আপনার, হ্যাঁ এটা কমলা, নাগপুর কমলা, এটা একটা কমলা দেখো। এটা হচ্ছে কিন্তু আপনার হরিমন 99 আপেল, আপেল গাছ, হ্যাঁ এখন অক্সিজেন। আমরা আবার এই পাতা ছেঁটে দিচ্ছি, আবার ফুল ফল আসবে, আপেল এবার আসবে, আপেল তার শেষ ছিল। এটা তো আপনার বলতে হবে না, না এই বক ফুল, আর ওপাশেরটা যেটা দেখতে চাইছিলাম এই তো, হ্যাঁ হনিমনসা গাছের মতন ড্রাগন, দারুন। এইটা আমার, এইটা দেখিনি কোনো সময়। এই যে বক ফুলটা এই লাল রঙের, এ বাবা এত মুসুম্বি পড়ে গেছে কেন? কি দারুন, বক ফুল লাল রঙের, কে দেখেছে বলো তো? ও আপনি ছুরি টুরি কাছে ছুরি, এই যে কাছে থাকে সবসময় নিয়ে রয়েছে, যাক আমি একটু মুসুম্বি কাটছি। দাদার হাতে ছুরি রয়েছে, ছুরি দিয়ে, আর এইটা একটা, এটাও একটা লেবু, এটা নাকি চা দিয়ে চায়ের রস করে খেতে হয়। যাক আপনিও খান, অনেকক্ষণ হেঁটে গলা শুকিয়ে গেছে। আমরা তো খেতেই আছি, ওই জন্য তো আমরা স্ট্যান্ড সবসময়, আমাদের সবসময় স্ট্যান্ড। আমি কিন্তু প্রচুর ফল খাই দাদা, আমার আমার ঘরে ফল মানে ঝুড়িতে সবসময় থাকবে, এখনও গেলে দেবেন টেবিল ভর্তি উচ্ছে পড়ছে ফল। ভাতে খাই না, এক একদিন শুধু ফল খাই। আঙুর গাছ, আমি গাছটাকে ছাট করে দিচ্ছি, এবার আবার ফল আসবে। ও একটা গাছে মানে বাঁচে কতদিন? এই দেখুন বহু দিন বাঁচে, এই দেখুন সাথে আঙুর এই যে আসছে আবার। আচ্ছা আচ্ছা, এই যে আঙুর ধরেছে, এই যে অদ্ভুত। কাঁঠালটা বৈশিষ্ট্য হচ্ছে বছরে দুবার হবে, একবার পাকবে একবার পাকবে না। ও ইচড় খাওয়ার জন্য? হ্যাঁ পিঙ্ক কাঁঠালে ইচড় হয়, খাওয়া যায়? ইয়েস, কাঁঠাল আবার পিঙ্ক রঙের, কি অদ্ভুত। ও এটা হচ্ছে আমরা, কই আমরা গাছ, আমরা আমরা, হ্যাঁ ও আমরা আছে প্রচুর। এর এটা বিলাতি আমরা, বিলাতি আমরা, কমলা বাগান, এগুলো কমলা বাগান বোধহয় না, মুসুম্বি না? এইগুলো কি কমলা না মুসুম্বি? এটা তো বলতে হবে না আপনার, সজনে, 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 এটা এটা অ্যাকচুয়ালি সজনে, নজনে আর সজনে দুটো আছে। এই গাছটা না যেহেতু ফল কর গাছ, হ্যাঁ ফল, ফল গাছ খাওয়ার ফল, ফল ফল, এইটা কি গাছ না আমি চিনি না। একবারও রামভুটান, একবারও রামঘটন, লটকন ফল, আপনার ইউটিউবে সার্চ করে দেখবেন অ্যাভোকাডো কারে বলতে লট, অ্যাভোকাডো, 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 অ্যাভোকাডো খেয়েছি, এটা ভালো তো? হ্যাঁ মোটামুটি, আমার খুব একটা ভালো লাগে না, খুব একটা ভালো লাগে না, কিন্তু অ্যাকচুয়ালি যেমন এই যে এই দেখো থোকায় থোকায় আমরা, এইগুলো তো এই বিলাতি আমরা কি? হ্যাঁ বিলাতি আমরা, খেয়ে দেখুন না, যে একটা বড় আমরা হয় না বড় সাইজের, সেটা বড়, ও বড় গাছ, হ্যাঁ এই এইটুকু গাছ হয় না সেটা, সে গাছটা হচ্ছে আপনার খুব বড়, তাই জন্যই বলছি যত দিন যাচ্ছে আপনার গাছে ওঠা মানুষ আর কদিন পরে পাবেন না, বিলুপ্ত হয়ে যাবে। এরকম একটা দিন যাচ্ছে, স্ট্রবেরি পেয়ারা কিনতে, স্ট্রবেরি পেয়ারা, স্ট্রবেরি পেয়ারা আমরা আছে প্রচুর, তোকায় তোকায় এইবারে কারে বলে দেখুন, মালটা কারে বলে, কিন্তু আমি সাবধান আইব না, ছোট ছোট লাগবে না।
মিষ্টি আছে, সাইজও ভালোই আছে। গাছ থেকে কমলালেবু পেরে পেরে খাচ্ছি। পল্লবী মিস করলি, এসেও এলি না। বাগানে ঢুকছি, বাগানে। এটা হচ্ছে পিঙ্ক কাঁঠাল, ওকে? তো এগুলো পারেন না? আমার তো গাছ পারা সব শেষ। এই গাছটা আপাতত লোকজন যা আসে আমি দেখাচ্ছি আপাতত, যে হ্যাঁ আমার বাগানে, এই যে শেষ টাইমে আপনারা যা আসছেন। এগুলোর সাথে একটু যাই, এগুলো পেকে আছে, এটার সাইজটা বেশ সুন্দর। সফিস মুসুম্বি বাগানে কমলা লেবু খাচ্ছে পাশাপাশি। কত মুসুম্বি এখানে পেকেও আছে। সবে দাও এটা? সবে দাও। ওইখান দিয়ে ওই সবে দাও। এটা একই জাত নাকি? এটা আমাদের না, এটা আলাদা। এটা ক্রিকেট বল, এটা যেটা পাচ্ছেন গোল, যেটা দিলাম ওইটা তো আলাদা। আপনাকে আরো একটা দেওয়া উচিত ছিল, ওই ওইটা খেলে আপনি ওগুলো খাবেন না, শিওর। এদিকতে একটু ধরেন, টুকা টুকা বিলাতি, বিলাতি আমরা ছোট ছোট আমরা যেগুলো প্রচুর হয়েছে, অনেক গাছ এদিকেও আছে, ছোট্ট ছোট্ট ফল। এর আনন্দই আলাদা, হাতে ফল ধরে গাছ থেকে ছিঁড়ে খাওয়া, এটা অন্য জাতের একটা কমলা, ব্যাগ ভর্তি আছে। আমার আমার গাড়িতে আপনার এর আছে, লেবু রয়েছে, মনে করলেন এত নষ্ট হয়ে গেছে। আমি গাছটাকে ছাট করে দিচ্ছি, এবার আবার ফল আসবে। ও একটা গাছে মানে বাঁচে কতদিন? এই দেখুন, বহুদিন বাঁচে। আমি তো ভীষণ ভালো খাই না। এইগুলো তো সেইগুলো না, নাগপুর কমলা না, এই কুল না, এ শুকিয়ে গেছে না? না না, ও তো এগুলো খারাপ, গাছের ফল কি নষ্ট হয়ে গেছে নাকি? বম্বে কুল না কি কুল বলে, নাগপুর কমলা, খুব ভালো খেতে। তার আগে চুরি হয়ে যাবে কি অবস্থা? নাগপুর আছে, মামা কলা, এইটা হচ্ছে আপনার মামা কলা, তেলা কচুর ফল গুলো, এই যে এইগুলো, ওইগুলো কি গাছ? লেবু, কমলা না, ওই বড় গাছ গুলো, মোসম্বি বড় চারা, এসব কি করার জন্য লোক আছে? এই যে কাজু বাদাম, কাজু বাদাম, কাজু বাদাম গাছ আমি দেখেছি, ঝাড়গ্রাম গেছিলাম, কাজু প্রচুর কাজু হয়েও ছিল, কাজু ওখানে দেখেছি। একটা গাছে একটা গাছ, হ্যাঁ একটা গাছ, হ্যাঁ একটা গাছ, কত রকম আম হয় একটা গাছে? কলম করা তার মানে,
বিভিন্ন ধরনের আম হবে আপনার তখন মাথা আপনার খারাপ হয়ে যাবে যে কি হলো এত গাছে এত একই গাছে এত রকম অবশেষে বাড়ি ফিরে আসলাম। এই যে দার্জিলিং থেকে কমলা লেবু ছিঁড়ে নিয়ে এসেছি। শুধু কমলা নয়, মধ্যে অনেক কিছু আছে। কমলাগুলো দেখালে যা মজা লাগবে। আর একটা একটা করে দেখে, এটা হচ্ছে সবাই জানে বোম্বাই লঙ্কা, আলু ভাতে কি আর একটু বোম্বাই লঙ্কা, ব্যাস খাওয়া জমে যাবে। এটা হচ্ছে আমলকি, সব দারুণ দারুণ জিনিস। আর কমলাগুলো কী করে দেখায়, তুলতে হবে। একটা আমি ছড়া সুতো মানে কাছ থেকে ছিঁড়ে নিয়ে এসেছি। ছোট্ট একটা লঙ্কা, মানে লেবু 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 পাতি লেবু, এই ছড়াটা তুলব কী করে, এই কাছ থেকে ছিঁড়ে নিয়ে এসেছি। ছিঁড়ে 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 ছিঁড়ে, হ্যাঁ সেটা মজার জিনিস। এমন একটা থোকা, কি দারুন কি দারুন কি দারুন কি দারুন। সেই দুপুর 12:30টায় বেরিয়েছিলাম।